নমস্কার বন্ধুরা, আপার প্রাইমারি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন আপডেট। এবং এবার এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষক পদপ্রার্থীরা রয়েছে তাদের কিন্তু নতুন করে দাবি আন্দোলনে নিয়ে আবার জোরালো একটা আপডেট উঠে এসেছে। তো তাদের কি দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু আজকে আমাদের নতুন আপডেট উঠে এসেছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই আপডেটে কী বলা হয়েছে এবং যারা আপার প্রাইমারি রয়েছে তাদের আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার পথে তাদের নতুন পদক্ষেপ কী। তো সেই নিয়ে বন্ধুরা আজকে আমরা এই ভিডিও আছে আলোচনা করেছি, তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব, কি বলা হয়েছে দেখুন। যে নবম থেকে দ্বাদশের প্রার্থীদের অবিলম্বে নিয়োগ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি চাকরি প্রার্থীদের। তো পুরো নিউজটাই বন্ধুরা কি বলা হয়েছে চলুন দেখে নিই। তো প্রথমে দেখুন কি বলা হয়েছে, যে শিক্ষক নিয়োগের দাবিতে রাজ্যে বারে বারে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা। গত 2রা ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগের দাবিতে সল্টলেকে এসএসসি অফিসের সামনে ধর্ণা বিক্ষোভ করেন হবু শিক্ষকরা। তো মাঝরাতে সেই বিক্ষোভ আন্দোলন হটিয়ে দেয় পুলিশ, আপনারা সকলেই কিন্তু সাক্ষী থেকেছেন সে বিষয়ে, এবং সে নিয়ে কিন্তু আমরা বরাবর আপডেট দিয়ে এসেছি এবং আজকেও নতুন আপডেট এসছে বন্ধুরা। তো তাতে কি বলা হয়েছে দেখুন, যে অতিমারির মধ্যে দাবি আদায়ের ফের একবার রাস্তায় নামতে চলেছে শিক্ষক পদপ্রার্থীরা। তো সেক্ষেত্রে দাবির সুরাধার না হলে বড় আন্দোলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাও অভিযান এবং লাগাতার অনশনের হুঁশিয়ারি দিয়েছে চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা আমরা এর আগের দিন ভিডিও করে আপনাদের বলেছিলাম এবং আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে এটা আগের দিনের যেটা ছিল সেটা পুরনো নিউজ, কিন্তু সেটা নয় বন্ধুরা, এটা নতুন নিউজ। এবং সেক্ষেত্রে চাকরি প্রার্থী মঞ্চ তাদের কিন্তু লাগাতার বলা হয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে তারা কিন্তু বলেছেন যে আমাদের দাবি না মানা হলে আমরা কিন্তু 10 দিন দেখবো বলেছিলেন। এবং তারা বলেছেন যে তাড়াতাড়ি কিন্তু নতুন কিন্তু কর্মসূচি নিয়ে তারা নামতে চলেছে লাগাতার রাস্তায়। এবং সেক্ষেত্রে তারা বলেছেন বন্ধুরা দেখুন কি বলেছে, যে গত 2রা ডিসেম্বর এসএসসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীরা। যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এবং চাকরি প্রার্থীরা জানান যে এসএসসি অফিসে তাদের কাজ স্মারকলিপি জমা নেওয়া হয়নি, অর্থাৎ তারা যে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন সেটা কিন্তু তাদেরকে নেয়নি। এই নিয়ে কিন্তু চন্দন মাইতি নামে এক প্রার্থী জানান যে নবম থেকে দ্বাদশের নিয়োগের পরীক্ষা হয় 2016 সালে এবং সেক্ষেত্রে স্বচ্ছতা ছিল না, প্রতীক্ষা তালিকাভুক্ত 1500 জনের নাম কিন্তু নিয়োগ হয়নি এখনও। কাউন্সিলিংয়ের মাধ্যমে দ্রুত নিয়োগের দাবিতে এর আগে 2019 মার্চে আমরা বিক্ষোভ অবস্থান করেছিলাম ধর্মতলায় এবং মুখ্যমন্ত্রী দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পূরণ হয়নি। অবিলম্বে দাবি পূরণ না হলে তারা কিন্তু বলেছে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। তো বন্ধুরা এই যে একটা নতুন আবার একটা আপডেট উঠে এসছে এবং সেক্ষেত্রে তারা বলেছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষক পদপ্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বলেছে যে আমাদের দাবি না মানা হলে আমরা কিন্তু বড়সড় আন্দোলনের দিকে যাব। এবং তারা বলেছেন যে এই 10 দিনের মধ্যে যে আপার প্রাইমারি যারা বলেছিলেন, আপার প্রাইমারি শিক্ষামন্ত্রী যারা ছিলেন তারা বলেছেন যে আমরা কিন্তু 10 দিন দেখবো এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর রায় ঘোষণা যতক্ষণ না হবে এবং তিনি যেটা নোটিস হিসাবে যদি না দেন অনস্পেট, কিন্তু তারা কিন্তু বলেছেন যে আমরা আবার নতুন বড়সড় আন্দোলনে যাব। তো সেই দিকে কিন্তু আমাদের বন্ধুরা চোখ থাকবে এবং সেক্ষেত্রে আমাদের বলে রাখি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু প্রত্যেক দিনের আপার প্রাইমারি রিলেটেড এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর রিলেটেড যে সমস্ত নিউজগুলো আছে আমরা সবটাই কিন্তু কভার করে থাকি। আপনারা কিন্তু সব লাইভ সম্প্রচার পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।